السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم. ثم أما بعد عن أبي ذر رضي الله عنه أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون إن بكل تسبيحة صدقة، وكل تكبيرة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وأمر بالمعروف صدقة، ونهي عن منكر صدقة، وفي بضع أحدكم صدقة. قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته فيكون له فيها أجر؟

ركات الصحابي <سؤال> أبو زر رضي الله عنه وأرضاه تلي أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم الكسو شاتي أورت الصحابي كيرمود دغوتي كايجون صحابي ألا نبيل كسيت الشيف أنلين أبن بلين ذهب أهل الدثور بالأجور جرى أهل الدثور أورتات أودك مالير أودكري شامبوتشالي ترابشي আজর বা নেকি নিয়ে চলে গেল ইসাল্লু না ক্যামা আমরা যেরকম সলাৎ আদায় করে থাকি তারাও সেরূপ সলাত আদায় করেন ও ক্যামা নাসোম আর আমরা যেরকম সিয়াম পালন করি তারাও পালন করেন ও নি ফজুলি আমিহিম আর তারা তাদের মালের অতিরিক্ত যেটুকু সেটুকু থেকে তারা দান করে থাকেন অর্থাৎ সাহাবাই ক্যারম তারা দরিদ্র আর্থিক সামর্থ্য নেই তারা এসে রসুল সল্লা আলি সাল্লামের কাছে এসে বললেন ইয়া আর আল্লাহ ধনীরা তো সব নিয়ে চলে গেল আমরা যেরকম সলাৎ আদায় করি তারা তো সেই রকম সলাাতই আদায় করেন আমরা যেরকম সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করেন আর তারা অতিরিক্ত সদকা করেন এখানে সদকা দ্বারা দুটি সদকা উদ্দেশ্য হতে পারে একটা হচ্ছে জাকাত আদায় করেন অথবা আম সদকা দান খয়রাত হতে পারে যেগুলি করে থাকেন অর্থাৎ আমরা সলাত আদায় করি আমরা শিয়াম পালন করি এগুলি তো তারা করেনি তার অতিরিক্ত তারা মালদার হওয়ার কারণে মাল আল্লাহর পথে ব্যয় করে বেশি নেকি নিয়ে চলে যাচ্ছেন আ তখন রসল্লাহ আলী সাল্লাম বললেন আওয়ালাইকাতলাল ম্যাঁ তো সদ্দা কুন আল্লাহকে তোমাদের জন্য এমন কিছু করে দেননি যার মাধ্যমে তোমরা সৎকার করতে পারো দেখুন রসুল সাল্লিসাল্লাম কত সুন্দর আকর্ষণীয়ভাবে তাদের যে মনের বেদনা তারা যে দান করে বেশি নেখে নিতে পারছে না সেই বেদনাটি অন্তর থেকে উপলব্ধি করে তাদেরকে বললেন কি হলো আল্লাহকে তোমাদেরকে দান করার মতো সে সুযোগ দেন নাই সৎকা করার মতো সে সুযোগ দেন নাই অবশ্যই দিয়েছেন তার মেয়ে তাদেরকে আশান্বিত করলেন তাদেরকে আগ্রহান্বিত করলেন উদ্বুদ্ধ করলেন যে তোমাদেরকেও সৎকা করার মতো আল্লাহ সুভায় তা সুযোগ দিয়েছেন সেগুলি কি এবার ওসলাল বলছেন

তাহলে তোমার আমল একটা সদকা হয়ে যাবে ওকুল্লি তাহমিদাত সদাকাহ আর প্রত্যেকটা হ্যামদ আল্লাহর প্রশংসার বাক্য তুমি যদি বলো তাহলে সেটার বিনিময়ে তুমি সদকা পেয়ে যাবে আর এখানে তাহমিদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কৌল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা বিগত একটা দর্শে আমরা বলেছি যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর হ্যামদ প্রকাশের ছোট্ট অথচ شكر الحمد كشامل كري، أكتي شندور تمو بقكو، جرمد دم يالله ورفسه وش أنا يكرهها، وكل تحليلات الصدقة، أربتك تحليل ربي ترى لا إله إلا الله أي كلمة باتكورة، أتبقى لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير، إنه حديث جببت تحليل الكتب الله সেই তাকবিরগুলি আমরা পাঠ করব এখানে অন্য কারো নামে জিকির করা যাবে না অন্য কারো নামে মন্ত্র জপ করা যাবে না অন্য কোনো নামে কারো গুণকীর্তন করা যাবে না করতে হবে একমাত্র আল্লাহ আলার আর তার বাক্য সংক্ষিপ্ত ইলাহা এর মর্ম অনেক বেশি সুতরাং এই কালিমাটি আমাদেরকে যথার্থভাবেই মূল্যায়ন করতে হবে ও বিল মা ওরুফাহ তোমার ভালো কাজের আদেশ সেটা সদকা হবে ও নেহিন আন ইন সদাকা এবং এটা মুনকার কাছ থেকে নিষেধ করবে সেটাও সদকা হবে শুধু দর্শকবৃন্দ আলাস ভায়া তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা কি করে বেশি বেশি করে নেকি অর্জন করতে পারি বলছেন তোমাদের বিল আরফ এটা ভালো কাজের আদেশ সেটাও তোমাদের জন্য সদকা এবং একটা মন্দ কাছ থেকে নিষেধ করবে সেটাও তোমাদের জন্য সদকা হিসাবে আখ্যায়িত হবে ওয়াফিবোজারি আহাদিকুম সদকা আর তোমরা যে তোমাদের জৈবিক চাহিদা মিঠাবার জন্য স্বামী স্ত্রীর সহবাস করো এটিও তোমাদের জন্য একটি সদকা কালু সাহাবারা বললেন ইয়া রসুল হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম তি আহাদু না শাহাত আহু ওয়াখুন না হু আমাদের কেউ তার সাহওয়া তার জৈবিক চাহিদা মিঠাবার জন্য স্ত্রীর কাছে যাবে এতেও কি সে নেকি পাবে এটা কেমন কথা এটা কেমন কথা সাহামাদের কাছে আশ্চর্যের লাগলো তারা আরস করলেন ইয়ারসুল্লাহ এখানে তো মানুষ তার জৈবিক চাহিদা মেটাবার জন্য যাচ্ছে সেখানেও কি নেকি হবে তখন রসুন আরিউসাল্লাম জবাব দিলেন বললেন তোমরা কি লক্ষ্য করছো যদি সে জেনার পথে ব্যয় করে তাহলে কি তার উপরে গোনা হয় না তার উপরে পাপ হয় না সে গুণাগার হয় না এর দ্বারা রসুন বোঝাতে চাইলেন যে এটাই আপনার হারাম পথে বের করলে এটি গুণা হয় শুধুও দর্শক বিন্দু এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দুটি একটি হচ্ছে সাহাবাদের মধ্যে নেকির কাজে প্রতিযোগিতা আর দ্বিতীয়টি হচ্ছে যে একজন মুসলিমের পুরা জীবনটাই হচ্ছে অ্যাবাদত যদি সে অ্যাবাদতকে উপলব্ধি করতে পারে প্রথম অংশে আসুন যে সাহাবাই কারাম যারা দরিদ্র ছিলেন তারা কিন্তু সথা করতে পারতেন না দান খয়রাত করতে পারতেন না অন্যান্য সাহাবি যারা ধনী ছিলেন তারা সলাৎ আদায় করতেন শ্যাম পালন করতেন আবার দানও করতেন এই যে তারা এক্সট্রা একটু বেশি নেকি পাচ্ছেন অন্যান্য সাহাবিরা নেকি পাওয়ার প্রতিযোগিতায় কেনাফুস কম্পিটিশন করার জন্য তারা রসুল সাল্লা আলামের কাছে এসে বললেন ইয় রসালদসুর বিল উজুর যারা সম্পদশালী তারা বেশি নেকি নিয়ে চলে গেল আমরা কি নেকি পাবো না এর অর্থ তাদের প্রতি হিংসা নয় অনেকেই মনে রাখবেন যে হিংসা ইসলামে নিষেধ এই দুটি আমলের বিরুদ্ধে হিংসা জায়জ একটি হচ্ছে এলিম আরটি হচ্ছে ইনফাক হিসাব এলিম একজন বেশি অর্জন করছে তার ক্ষেত্রে আরেকজন তালেব এলিম বা আরেকজন ছাত্র সে তার চেয়ে বেশি করার জন্য বেশি শেখার জন্য আগ্রহান্বিত হবে প্রতিযোগিতা করবে এবং অর্পতি হিংসা করবে যে এ বেশি পাইল আমি কেন পাবো না এটা জায়েজ অনুরূপভাবে একজন দান করে বেশি নেকি নিচ্ছে আরেকজন এসে বলবে যে এ বেশি দান করে নেকি করছে তার চেয়ে বেশি আমি করবো তার চেয়ে বেশি আমি দেব এইভাবে কম্পিটিশন করা এভাবে হিংসা করা শরীয়তে জায়েজ রেখেছে রুসাল ইসলাম বলছেন এই এবং দান দুটি ছাড়া অন্য কোনো কিছুতে আপনার হিংসা করা যাবে না সাহাবাই কারাম হিংসার মনোবৃত্তি নিয়ে নয় বরং তারা এসেছিলেন যে ওনারা বেশি কি নিচ্ছেন এক্সট্রা পাওয়ার কারণে আমাদের তো সাধ্য নাই আমাদের তো সামর্থ্য নাই আমরা কি করব তাহলে বিকল্প পন্থায় আমরা তাদের সাথে কি করে প্রতিযোগিতায় নামব অল্লাহ আকবর খায়রা তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো সাহাবাদের ভিতরে এটাই ছিল প্রতিযোগিতা আল্লাহ ফেসিল মোথানা ফেসুন এভাবেই যারা প্রতিযোগিতা করার তারাই প্রতিযোগিতা করতে থাকেন এখানে রসুসল্লা আলি সাল্লামের কাছে আপনার যে সমস্ত মহাজির খাস করে দরিদ্র ছিলেন তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসছেন বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নেই সহায় সম্পত্তি নাই তারা কি করে দান করবেন কি করে তারা দানের এই নেকি পাবেন সেজন্য আশা নিয়ে রসুম সাল্লাহ ইসলামের কাছে এসে বাক্যে ফরিয়াদ করলেন ইয়া রসল্লাহ ওরা তো সব নিয়ে গেল আমরাও সলাত আদায় করি তারাও সলাত আদায় করে আমরা সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে কিন্তু তারা তো সৎখা করে বেশি নেকি পাচ্ছে আমরা কি করব তখন রসম সলাল্লাহ আলি তাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং বললেন অবহিত হও জেনে নাও তোমাদের জন্যও সৎখার সুযোগ আছে শুধুও দর্শকবৃন্দ এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দুটি একটি হচ্ছে সাহাবাদের মধ্যে নেকির কাজে প্রতিযোগিতা আর দ্বিতীয়টি হচ্ছে যে একজন মুসলিমের পুরা জীবনটাই হচ্ছে অ্যাবাদত যদি সে আবাদতকে উপলব্ধি করতে পারে প্রথম অংশে আসুন যে সাহাবাই কারাম যারা দরিদ্র ছিলেন তারা কিন্তু সথা করতে পারতেন না দান খয়রাত করতে পারতেন না অন্যান্য সাহাবি যারা ধনী ছিলেন তারা সলাৎ আদায় করতেন শ্যাম পালন করতেন আবার দানও করতেন এই যে তারা এক্সট্রা একটু বেশি নেকি পাচ্ছেন অন্যান্য সাহাবিরা পাওয়ার প্রতিযোগিতায় কম্পিটিশন করার জন্য তারা রসুল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসোল্লাহদ্দসুর উজুর যারা সম্পদশালী তারা বেশি নেকি নিয়ে চলে গেল আমরা কি নেকি পাবো না এর অর্থ তাদের প্রতি হিংসা নয় অনেকেই মনে রাখবেন যে হিংসা ইসলামে নিষেধ এই দুটি আমলের বিরুদ্ধে হিংসা জায়েজ একটি হচ্ছে এলিম আর কি হচ্ছে ইনফাক হিসাব এলিম একজন বেশি অর্জন করছে তার ক্ষেত্রে আরেকজন তালেবে এলিম বা আরেকজন ছাত্র সে তার চেয়ে বেশি করার জন্য বেশি শিখার জন্য আগ্রহান্বিত হবে প্রতিযোগিতা করবে এবং অর্পতি হিংসা করবে যে এ বেশি পাইল আমি কেন পাবো না এটা জায়েজ অনুরূপ একজন দান করে বেশি নেকি নিচ্ছে আরেকজন এসে বলবে যে এ বেশি দান করে নেকি করছে তার চেয়ে বেশি আমি করব তার চেয়ে বেশি আমি দেব এইভাবে কম্পিটিশন করা এভাবে হিংসা করা শরীয়তে জায়েজ রেখেছে এবং দান এ দুটি ছাড়া অন্য কোনো কিছুতে আপনার হিংসা করা যাবে না সাহাবাই কারাম হিংসার মনোবৃত্তি নিয়ে নয় বরং তারা এসেছিলেন যে ওনারা বেশি নেকি নিচ্ছেন এক্সট্রা পাওয়ার কারণে আমাদের তো সাধ্য নাই আমাদের তো সামর্থ্য নাই আমরা কি করব তাহলে বিকল্প পন্থায় আমরা তাদের সাথে কি করে প্রতিযোগিতায় নামবো আল্লাহ আকবর আল্লাহ হায়না বলছেন ফাস্তাবে তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো সাহাবাদের ভিতরে এটাই ছিল প্রতিযোগিতা আল্লাহ বলছেন এভাবেই যারা প্রতিযোগিতা করার তারাই প্রতিযোগিতা করতে থাকেন এখানে রসুন সাল আলি কাছে আপনার যে সমস্ত মহাজির খাস করে দরিদ্র ছিলেন তারা মক্কা ছেড়ে বদিনায় হিজরত করে আসছেন বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই সহায় সম্পত্তি নাই তারা কি করে দান করবেন কী করে তারা দানের এই নেকি পাবেন সেজন্য আসানি রসুল সলাল্লাহ আলিহিসামের কাছে এসে বাক্যে ফরিয়াদ করলেন ইয়া রসুল্লাহ ওরা তো সব নিয়ে গেল আমরাও সালাত আদায় করি তারাও সলাত আদায় করে আমরা সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে কিন্তু তারা তো সৎকা করে বেশি নাকি পাচ্ছে আমরা কি করব। তখন রসুল সল্লাহ আলি তাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং বললেন অবহিত হও জেনে নাও তোমাদের জন্যও সৎকার সুযোগ আছে এর অর্থ হলো আল্লাহ রব্বুল্লা আলমিন ইনসাফ করে দিয়েছেন যে আল্লাহ কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন এটা আল্লাহ রবুল্লাহ অমোঘ বিধান অনুযায়ী করেছেন এর ভিতরে হ্যাকমত নিহিত রয়েছে মানুষ সামাজিক জীব পরস্পরের প্রতি মুখাপেক্ষী দুনিয়ার সব যদি এক লেভেলে ধনী হয়ে যায় তাহলে কেউ কারো তক্কা করবে না অনুরূপভাবে সমাজের সব যদি এক লেভেলে গরিব হয়ে যায় তাহলে কোথাও তারা ঠাই পাবে না কিন্তু আল্লাহ রবুল্লাহ আয়ালমিন এমন এহসান করেছেন কিছু লোককে ধনী করেছেন কিছু লোকে গরিব করেছেন পরস্পরের প্রতি মুখাপেক্ষি করে দিয়েছেন এভাবেই জগৎ সংসারকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন কাজেই এখানে দরিদ্র সাহাবিদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন চমৎকার ভাবে বলছেন তোমাদের জন্য কি আল্লাহ এমন কিছু করে দেন নাই যার মধ্যে তোমরা সৎকা করতে পারো ওরে দরিদ্র সাহাবীরা তোমাদের হতাশার কোনো কারণ নাই। তোমাদের পিছু হটার কোন কারণ নাই, তোমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ করে দিয়েছেন তোমরা কি করবে বাক্য যার মধ্যে তোমরা নেকি পেয়ে যাচ্ছ তোমরা যদি সুভান আল্লাহ বলো তাহলে তোমাদের জন্য সৎকা হয়ে যাচ্ছে তোমরা যদি আল্লাহ আকবার একবার করে বলো তোমাদের আমল নমায় সৎকা লেখা হয়ে যাচ্ছে তোমরা যদি আলহামদুলিল্লাহ একবার করে বলো তোমাদের আমল একটা সৎকা লেখা হয়ে যাচ্ছে তোমরা যদি বলে এই কালিমার বিনিময়ে তোমাদের মধ্যে সৎকা হয়ে যাচ্ছে এভাবে রসুল সাল আরি ও সাল্লাম সাহাবেদেরকে উৎসাহিত করলেন তারাও জন্য নেকির কাজে প্রবৃত্ত হন প্রতিযোগিতায় এগিয়ে আসেন তারাও যেন আপনার সদকার সব পেয়ে যান এটা গেল এক নম্বর দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে আল্লাহ সুহান তা তালার ফজল ও করম ও অনুগ্রহ তার যে দয়া প্রশস্ত তার যে মেহরবানি সবার প্রতি উদারভাবে তিনি বেলিয়ে দিচ্ছেন এটা তার অনুগ্রহ ওদেরকে ধন দিয়েছেন ধন এর মাধ্যমে সম্পদ মাধ্যমে তারা নাকি অর্জন করছে যাদের সম্পদ নয় তারা তসমি তালিল করেও নাকি অর্জন করতে পারে আল্লাহর আবাদত বন্দুকির মধ্যে থেকেও নাকি অর্জন করতে পারে আমরা জানি যারা সুসাহ আলীসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় যখন ডাক দিয়েছিলেন তাবুকের যুদ্ধে যারা পারেন নাই সামর্থ্য ছিল না অর্থ দান করতে কিন্তু তাদের মনে আগ্রহ ছিল কি দান করবে এই যে প্রতিযোগিতা তাদের ভিতরে ছিল এবং তারা যে নিজের ভিতরে হামাগুড়ি খাচ্ছিলেন এবং ভিতরে তাদের বেদনা ধোমাইত হচ্ছিল তারা কেন যেতে পারেন নাই যেহাদের ভিতরে অসুস্থ দুর্বল যেতে পারেন নাই এ কারণে তারা কিন্তু আফসুস করতেছিলেন আল্লাহ রবাহের অন্তর্জামী নিয়তের খবর রাখেন তাই আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা যারা যুদ্ধে গেছো যতটুকু অতিক্রম করেছ তোমাদের কিছু ভাই মদিনায় থেকে গেছে যেতে পারে নাই তারাও কিন্তু নিয়তের পরিশুদ্ধির কারণে তাদের যে একাগ্র চিত্ততা ছিল যুদ্ধে যাওয়ার সে কারণেও তারা নিয়তের কারণে তোমাদের সমান নাকি তারা পেয়ে যাবে তোমাদের সমান সব তারা পেয়ে যাবে শুধু ও দর্শক বৃন্দ এতে স্পষ্টত প্রমাণ হচ্ছে যে বান্দাদের ভিতরে কম্পিটিশন থাকতে হবে আল্লাহ কম্পিটিশনের ব্যবস্থা করেছেন এবং তার যে বান্দা নিয়ত করে নিয়তে যদি বিশুদ্ধতা থাকে একাগ্রতা থাকে তাহলে ময়দানে গিয়ে যে নাকি পাওয়া যায় সে নাকি আল্লাহ রুপুল্লাহ আলম তহমান্ন দিয়ে দেন শুধু ও দর্শক বৃন্দ এখানে একটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেটা হল ইসলাম আপনাকে বলেছে আপনার ব্যক্তি বেষ্টির সামগ্রিক জীবন اللرب تؤشر لك إن صلاتي ونصي ومحياي ومماتي لله رب العالمين أبنا الحياة أبنا الجبان أبنا المورون أبنا القرباني أبنا الصلاة شبكش الله رب العالمين يتجنون أبنا بور الجبان الله الله رب العالمين أبنا كي شو جوك دي سن إشتراك شو ببهر كورتي يجنون أمر شو دمط جنو مونا كوري يباسوك تصلاة أداي كورا صيام بارن كورا كيسو تسبيو تعلد ذكير أسكر كورا

এবাদত স্ত্রীকে সঙ্গ দেওয়া এবাদত উৎফুল্ল করা এবাদত এমনকি স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেওয়া সেটাও একটি শ্রদ্ধা পুরা জীবনটাই তার এবাদতে পরিণত হয়ে যাবে সে ঘুমাবে নেকি পাবে সে হাটে কাটে যাবে নেকি পাবে সে ব্যবসা বাণিজ্যে যাবে নেকি পাবে সে কলকারখানা চালাবে নেকি পাবে সে মেল ইন্ডাস্ট্রি চালাবে নেকি পাবে সে ব্যবসা বাণিজ্য করবে নেকি পাবে সে সমাজে শ্লাস করবে সংশোধন করবে নেকি পাবে বিচার আচার করবে নেকি পাবে সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে যাবে সে নেকি পাবে প্রতিবেশীর পাশে দাঁড়াবে নেকি পাবে একজন মানুষকে রাস্তায় পাচ্ছে তার সেবা করবে নেকি পাবে মানে পুরো জীবনটাই আল্লাহর রুটিনের ভিতরে হয়ে যাবে কখন যখন আমি সত্যিকার অর্থেই আল্লাহর ডিউটির ভিতরে থাকব। তখন ওই ডিউটির ভিতরে থাকলে আমার ছুটির দিনটাও ডিউটি আমার ঘুমানোটাও ডিউটি আমার সবটাইও ডিউটি ঠিক ডিউটির বাহিরে চলে গেলে আপনার পোরাটাই বাতিল এই জন্য আল্লাহর হকুম এবং রসমসাল আলু ইসলামের তরিকার বাইরে যখন আপনি চলে যাবেন তখন আপনার পোরাটাই বাতিল হয়ে যাবে পোরাটাই নষ্ট হয়ে যাবে এজন্য একজন মৌমিন তার জীবনকে এমনভাবে গঠন করবে সে যেন যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসলে তার মৃত্যুটাও হবে ইসলামের জন্য তার মরণটা হবে আল্লাহর সন্তোষের জন্য শুধু ও বিন্দু যে মূল প্রতিপাদ্য বিষয়গুলি পেলাম একটা হলো কল্যাণের কাজে প্রতিযোগিতা করা আরেকটা হলো আল্লাহরবুল্লাহ আলমিনের অফুরন্ত অবারিত রহমতের কথা জানা আরেকটা হলো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের যে জীবনটা দিয়েছেন পুরো জীবনটাই আমরা আবাদতের মধ্যে গণ্য করতে পারি যদি আমরা সেই মর্মে আল্লাহর সন্তুষ্টির জন্য কর্ম সম্পাদন করতে পারি তাহলে আমাদের সবটাই আবাদত হয়ে যাবে আল্লাহ ভ্যানা হো তা আমাদেরকে তার সন্তুষ্টির তরে জীবনকে উৎসর্গ করার এবং জীবনের প্রতিটি মুহূর্ত কল্যাণের প্রতি পরিচালনা করার তৌফিক দান করুন যতদিন বেঁচে থাকবো ভালো কাজের মধ্যে বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে বেঁচে থাকবো আল্লাহ সুহায়ন আমাদের সে তৌফিক দান করুন এ প্রত্যাশা কামনা করে আল্লাহর কাছে আপনাদের সকলের খায়ের ও কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলামিন আমাদের সকলকে কল্যাণের প্রতি এগিয়ে আসার দিন আমিন আসা ও আতুব ইল্লাহ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته